press the bell icon on the YouTube app and never miss another update. তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অমিত বাংলা ইউটিউব চ্যানেল, আমি হচ্ছি অমিত। এই ভিডিওতে দেখাতে চলেছি বেশ কিছু এই এপ্রিল মাসের ধামাকা ক্যাশব্যাক আছে এবং সেন্ড মানির অফার দেখাতে চলেছি। যেসব অফারগুলো আসছে অ্যামাজন, পেটিএম, ফোনপে এবং গুগল পের তরফ থেকে, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো, তবেই বুঝতে পারবো কোন কোন প্ল্যাটফর্ম থেকে কী কী ক্যাশব্যাক আছে বা কত টাকা ক্যাশব্যাক আছে। এবং তার সাথে বলে দিচ্ছি করোনা ভাইরাসের ডোনেটের ভিডিও যারা এখনও পর্যন্ত দেখিনি, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেব। এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা কমেন্ট করব। তার সাথে বলে দেবো যে বলতে গেলে এখন 21 ডের জন্য কি চলছে না লকডাউন, তো সেটা নিয়ে ছোট্ট একটা কমেডি ভিডিও বানিয়েছি। কতটুকু ভালো হয়েছে তা বলতে পারছি না, তো অবশ্যই আমরা কমেন্ট করে জানাবো দেখে। তো ভিডিও লেটস গেট ইট স্টার্ট নাও। তো প্রথমে চলে আসছি অ্যামাজনের কথায়। অ্যামাজন থেকে কেউ যদি আমরা করোনা ভাইরাসের জন্য ডোনেট করতে চাই ফার্স্ট টাইমের জন্য, তাহলে 10% কিন্তু অ্যামাজন দিচ্ছে। তো আমিও সেখান থেকে 100 টাকা ডোনেট করেছি আমার সামর্থ্য অনুযায়ী, মানে তার কাছে পৌঁছেছে 110 টাকা। তো সেকেন্ড চলে আসছি অফার নিয়ে, যেটা হচ্ছে স্ক্যান পে অফার। তো ফার্স্ট 5 বার ট্রানজ্যাকশন করলে কিন্তু আমরা ক্যাশব্যাক পাবো, তো সেটা আমি অ্যাপ্লাই করে দেখেছি। জাস্ট 100 টাকার উপরে ট্রানজ্যাকশন করতে হবে, 102 টাকা আমি ট্রানজ্যাকশন করেছিলাম, তার জন্য আমি 3 টাকা পেয়েছি। তো এটা 5 বার আমরা অ্যাপ্লাই করতে পারবো একটা অ্যাকাউন্টে। তো সেকেন্ড চলে আসছি বিএসএনএল ল্যান্ডলাইন অফার, আমরা রিচার্জ করলে মিনিমাম 100 টাকার উপরে তাহলে 50 টাকা ফ্ল্যাট ক্যাশব্যাক পাবো। তো তারপরে চলে আসছি রিচার্জ অফার, মিনিমাম 75 রুপিস ক্যাশব্যাক পাবো, তো সেটা হচ্ছে 30 এপ্রিলের মধ্যে কমপ্লিট করতে হবে। তো মিনিমাম 149 টাকা রিচার্জ ওপরে রিচার্জ করলেও হবে, এটা কিছু অ্যাকাউন্টে দেখাচ্ছে, অথবা অনেকের আবার অ্যাকাউন্টে দেখাচ্ছে কিন্তু 25 টাকা ক্যাশব্যাক আছে, 100% ক্যাশব্যাক হিসেবে দেখাচ্ছে। তো আমরা অ্যাকাউন্ট চেক করে নেবো, অথবা অনেকের আবার অ্যাকাউন্টে দেখাচ্ছে যেটা হচ্ছে 50 টাকার উপরে মিনিমাম ট্রানজ্যাকশন করলে, মানে রিচার্জ ভ্যালু রিচার্জ করলে তো মিনিমাম বলতে হলে 50 টাকা ক্যাশব্যাক আছে সেইভাবে দেখাচ্ছে। তো আমরা অবশ্যই চেক করে নেবো। তো নেক্সট চলে আসছি আমরা পেটিএমের অফার। তো আমরা বলতে গেলে পেটিএমে বলতে গেলে জিওর অফার যখন রিচার্জ করবো সেখানে বলতে গেলে 30 রুপিস ক্যাশব্যাক পাবো। তো এই নিউ ইউজারের জন্য প্রোমো কোড আলাদা আছে, সেটা আমরা কী ইউজ করব না পেটিএম জিও 30 এবং পুরনো ইউজারদের জন্য পেটিএম জিও 50। এবং অনেকের অ্যাকাউন্টে আবার দেখা যাচ্ছে ফ্ল্যাট 20 রুপিস ক্যাশব্যাক আছে, আবার অনেকের অ্যাকাউন্টে কিন্তু ফ্ল্যাট 50 রুপিস ক্যাশব্যাক, এইভাবে অ্যাপ্লাই করে নেবো। সেকেন্ড চলে আসছি ফোনপে অফার, ফোনপেতে বলতে গেলে 50 টাকা ক্যাশব্যাক দেখাচ্ছে জিও নম্বরে রিচার্জ করার জন্য 150 টাকার ওপরে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা কিন্তু যে কোনো শপিং করার জন্য এটা কাজে ইউজ করতে পারবো। তারপরে চলে আসছি কিন্তু কিসের অফার আছে না, সেটাও ফোনপে থেকে অফার থাকছে, সেটা হচ্ছে DTH রিচার্জের জন্য 150 টাকার ওপরে রিচার্জ করলে আপ টু 25 রুপিস ক্যাশব্যাক পাবো। তো নেক্সট চলে যাব আমরা নেক্সট ফোর অফার, যেটা আছে আমরা খুব ভালোভাবে ইউজ করি, সেটা হচ্ছে গুগল পে। গুগল পেতে বলতে গেলে আপ টু 1000 টাকা ক্যাশব্যাক আছে, মিনিমাম বলতে গেলে 148 টাকার উপরে রিচার্জ করতে হবে 2 ট্রানজ্যাকশান। তার জন্য একটা DTH রিচার্জ করতে হবে, তার সাথে আরেকটা আছে নর্মাল রিচার্জ করলেই হবে। এবং সেন্ড মানি অফার থাকে, যেটা হচ্ছে প্রতি সপ্তাহে 3 বার করে অফার থাকে, 150 টাকার কমপ্লিট করলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা 3 বার করে ক্যাশব্যাক পাই। এটা সপ্তাহে 3 বার আমরা এই বেনিফিটটা তুলতে পারবো। তো বন্ধুরা, অফারগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা অ্যাপ্লাই করে দেখব। ভালো লাগলে লাইক করব, কমেন্ট করব এবং শেয়ার করব বন্ধুদের সাথে। বেস্ট অফ লাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ।